বাঙালি মানেই পেট ভরে ভাত, গরম হলে তো কথাই নেই, পান্তা হলেও চলবে, কিন্তু বেশি পরিমাণে ভাত খাওয়া ভালো নয়। জেনে নিন কারণ। ভাত অবশ্যই উপকারী খাবার, বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না সেটি হতেই পারে না। অনেকে দিনে তিনবারও ভাত খায়, তাতেও তেমন ক্ষতি নেই, কিন্তু পেট পুড়ে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কারণ এক, প্রথমে জানুন ভাত ওজন বাড়ায়, অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায়। দুই, বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়, এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয়। তিন, লাল চালের ভাত বেশি উপকারী, কিন্তু সাদা চালে পুষ্টিগুণ একেবারেই কম, উল্টে কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, হজম শক্তি কমায়। চার, বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয় এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে। পাঁচ, শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, হজম শক্তি তো কমে যায়ই, তার উপরে নানা রকম হাড়ের অসুখের কারণ হয়ে ওঠে। না না, তাই বলে ভাত খাওয়া ছাড়বেন না, বাঙালি বাঙালি গন্ধ তো গা থেকে একেবারে চলে যাবে। তাহলে খান, তবে হিসেব করে।